সো দেখো আজকে একটু মিক্সড নুডলস বানাবো, ছেলের খুব ফেভারিট। আর আমি ছেলের স্কুলে টিফিনে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি, বাট সবই হোমমেড। বাইরের খাবার আমি খুব একটা বেশি দিই না। সো তার জন্য দেখো আমি নুডলসটা বানাচ্ছি, কিন্তু তার জন্য আমি ইউজ করছি ম্যাগি নুডলস। এটাকে আমি জাস্ট বয়েল করে নিলাম। এরপর আমি কী কী দিচ্ছি দেখাচ্ছি, সাথে থাকো। আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, পেটটাও ভরে যায়, হেলদিও টেস্টিও, সব বাচ্চাদেরই ভালো লাগে। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে একটা ছোট্ট আলুকে কুচকুচ করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়ে জাস্ট দিয়ে দিয়েছি। আমি জাস্ট ফ্রাই করছি, একটু ফ্রাই হলেই আমি চিকেন পিসেস করে রেখেছি। দেখো এখানে চিকেন পিসেসটা দিয়ে দেবো, আর একটা ডিমও আমি দেবো। এটা একটু ফ্রাই হলে ওগুলো দিয়ে দেবো, আর নুডলসটাকেও আমি বয়েল করে তুলে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। পুরোটা হোয়াইট বানাবো, কারণ আমার ছেলে নুডলস বা পাস্তা হোয়াইট পছন্দ করে, একদমই কালার পছন্দ করে না। সো এবার আমি জাস্ট দেখো চিকেনটা অ্যাড করেছি, একটু চিকেনটা আমি জাস্ট ফ্রাই করে নেবো, তারপরে এগটা অ্যাড করবো, জাস্ট ভুজিয়ার মতো তৈরি করে নেবো। আর আমি কোনো মশালা অ্যাড করবো না, জাস্ট সুগার অ্যাড করবো আর সল্ট অ্যাড করবো বাস, কারণ একদম হোয়াইট পছন্দ করে আমার ছেলে। দেখো আমি জাস্ট এবার ডিমটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট আমি এটাকে ভুজিয়া বানিয়ে নেবো, জাস্ট স্প্রেড করে নেবো, জাস্ট অ্যাড করে নিয়ে জাস্ট এবার সল্টটা অ্যাড করবো। তো দেখো ভুজিয়াটা হয়েই এসছে, আমি জাস্ট এতে সল্ট অ্যাড করেছি, আর কিছু এখন অ্যাড করবো না। আর একটু ফ্রাই হয়ে গেলে আমি বয়েল করে রাখা নুডলসটা নিজে বয়েল করে রেখেছি, জাস্ট অ্যাড করে দেবো আর একটু পরে। তারপরে মিক্স ভালো করে করব, আর একটু মেয়োনিজ দেবো, আর একটু সামান্য বাটার দেবো, আর দু তিন দিন দানা সুগার অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, আমার রেডি হয়ে যাবে। কারণ যেহেতু হোয়াইট পছন্দ করে, আমি হলুদ গুঁড়ো পুরো কিছুই অ্যাড করবো না। দেখো এই ফ্রাইটা হয়ে গেছে, চিকেন এগ আলু পেঁয়াজ ভাজাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে ডিশ দিয়ে ঢেকে দিয়েছি না। এবার জাস্ট বয়েল করে রাখা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আমি ভালো করে মিক্স করব, একটু বাটার দেব, মেয়োনিজ দেব। সো আমি নামানোর সময় একটু বাটার আর একটু মেয়োনিজ আর একটু চিনি দানা দিলেই আমার হয়ে যাবে। দেখো আমার সব কিছু মিক্সিং হয়ে গেছে, আমি জাস্ট বাটার দিয়েছি বড় এক স্পুন। আচ্ছা মানে পাস্তার যেরকম হোয়াইট সস দিই সেরকম সস দিয়েছি, আর একটু মেয়োনিজ দিয়েছি, হোয়াইট সস আর মেয়োনিজ আর বাটার। এবার জাস্ট একটুখানি সুগারও আমি অ্যাড করে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সিং করে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মিক্সড নুডলস, হোয়াইট মিক্সড নুডলস, যেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর ওর স্কুলের টিফিনের জন্যই আমি এটা তৈরি করছি। দেখো সাথে আমি এখানে চিকেন টিক্কা বানানোর চেষ্টা করছি, এবার সেটা শিখে আজকে দিইনি, জাস্ট এটা আর একটু এ হবে, গ্রেভিটা থিকেন হবে। মশালা মাখিয়ে নিয়েছিলাম, যেভাবে তন্দুরি মশালা মাখাই কাবাবে মাখিয়ে নিয়ে জাস্ট আমি এটা তাওয়ায় দিয়ে দিয়েছি, এটা জাস্ট এবার ঢেকে দেবো। তো এটাই হবে আমাদের কালকের ব্রেকফাস্টের আইটেম, ব্রেকফাস্ট ইন দ্য সেন্স ওর স্কুলের টিফিন, সেটা আমরাও ব্রেকফাস্ট করে নেবো। সো আমার মিক্সড হোয়াইট নুডলস রেডি, এখনই সার্ভ করবো। এদিকে চিকেন টিক্কাটাও অলমোস্ট হয়ে এসছে, আর একটু চিকেন হবে, একদম গায়ে মাখা মাখা লাগবে গ্রেভিটা, দারুণ কম্বো, এতে দারুণ লাগবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বাচ্চাদের বানিয়ে দিতে পারেন স্ন্যাক্সে, ইভিনিংয়ে, স্কুলের টিফিনে, সব কিছুতেই ভালো লাগবে, হেলদি অ্যান্ড টেস্টি। দেখো আমার চিকেন টিক্কা রেডি, জাস্ট এবার গ্যাস বন্ধ করে দেবো। দারুণ কিন্তু স্মেল এসেছে, দেখতেও টেম্পটিং লাগছে। সো এইভাবে বানিয়ে নিই, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন রেসিপি নিয়ে খুব শিখিয়ে চলে আসবো।